কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে এবং পাস কোর্সে যাদের মেন সাবজেক্ট হিসেবে বেঙ্গলি আছে, অর্থাৎ বেঙ্গলি পিসিসি বা সিসি পেপারটি আছে, তাদের মূল সাজেশন অর্থাৎ পাস এবং দশ মার্কের প্রশ্নের যে সাজেশন সেটা কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো তোমাদের থার্ড সেমিস্টারে বাংলা পাশের সিলেবাসে তিনটি টপিক আছে, জীবনী, আত্মজীবনী ও ভ্রমণ সাহিত্য। তোমরা কিন্তু এই বিষয়ের সম্পূর্ণ নোটস আমাদের থেকে সংগ্রহ করতে পারবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। তাছাড়া তোমরা কিন্তু বাজার চলতি যে কোনো একটি বই কিনে আমাদের এই সাজেশনগুলি প্র্যাকটিস করতে পারবে। প্রথম পর্ব জীবনী থেকে, জীবনী, আত্মজীবনী এবং ভ্রমণ সাহিত্য। ভ্রমণ সাহিত্য বলতে কী বোঝো? বৈশিষ্ট্য আলোচনা করো। রবীন্দ্র পরবর্তী দুজন ভ্রমণ সাহিত্যিকের গ্রন্থসহ নাম উল্লেখ করো। পরের প্রশ্ন, জীবনী ও আত্মজীবনী সাহিত্যের মিল ও অমিল উদাহরণসহ ব্যাখ্যা করো। এখানে কিন্তু ইস্টার চিহ্নিত প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়বে। নেক্সট, জীবনী সাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলা সাহিত্যে চারটি জীবনী সাহিত্যের নাম প্রকাশকাল সহ উল্লেখ করো। পরের প্রশ্ন, আত্মজীবনীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। লেখকের নামসহ চারটি আত্মজীবনীমূলক গ্রন্থের নাম লেখো। পর্ব দুই, জীবন স্মৃতি। প্রথম প্রশ্ন, ঘর ও বাহির প্রবন্ধে রবীন্দ্রনাথ ঘর ও বাহিরের যে সৌন্দর্যের বর্ণনা করেছেন তা আলোচনা করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থে তার বাল্যকালের শিক্ষা সম্পর্কে যে স্মৃতি ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। তোমরা কিন্তু একাধিক প্রশ্ন পেয়ে যাবে, অথবা দিয়ে একবার দেখে নেবে। অথবাটা, ঠাকুরবাড়িতে শুধু সাহিত্য চর্চা নয়, সাদাশিকতার হাওয়াও বইত। সাদাশিকতার পরিমণ্ডল রবীন্দ্রনাথের মনে কীরূপ প্রভাব ফেলেছিল তা জীবন স্মৃতি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। অথবা, নিজের শিক্ষা সংক্রান্ত বিষয়ে রবীন্দ্রনাথ জীবন স্মৃতি গ্রন্থে যা লিপিবদ্ধ করেছেন তা বর্ণনা করো। পরের প্রশ্ন, আত্মজীবনীর মূল কথা হল জীবন ব্যাখ্যা। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি কতটা আত্মজীবনী হয়ে উঠেছে তা প্রবন্ধগুলি অবলম্বনে বুঝিয়ে দাও। নেক্সট, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থে ঘরোয়া পরিবেশের যে টুকরো টুকরো স্মৃতি ধরা পড়েছে তা প্রবন্ধ অনুসারে বুঝিয়ে দাও। অথবা, ঠাকুরবাড়ির অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে রবীন্দ্রনাথ জীবন স্মৃতি গ্রন্থে যে আলোকপাত করেছেন তা আলোচনা করো। নেক্সট, পিতৃদেব সম্পর্কে রবীন্দ্রনাথের মনে যে অনুভূতি ও আবেগ সঞ্চারিত হয়েছে তা জীবন স্মৃতি গ্রন্থের পিতৃদেব প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। নেক্সট, খাওয়ানো, পরানো, সাজানো, গোছানোর দ্বারা আমাদের চিত্তকে চারিদিক হইতে একেবারে ঠাসিয়ে ধরা হয় না, কোন প্রবন্ধের অংশ প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। নেক্সট, ইতিমধ্যে বাড়িতে পরে পরে কয়েকটি মৃত্যু ঘটনা ঘটিল, মৃত্যু ঘটনা রবীন্দ্রনাথের মনে কীরূপ প্রভাব ফেলেছিল তা মৃত্যু শোক অংশ অবলম্বনে লেখো। নেক্সট, আতার বীজ হইতে আজ অঙ্কুর বাহির হয়, কিন্তু মনের মধ্যে তাহার সঙ্গে আজ আর বিস্ময় অঙ্কুরিত হইয়া ওঠে না, কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, জানলার নিচেই একটি ঘাট বাঁধানো পুকুর ছিল, কোন প্রবন্ধের অন্তর্গত ঘাট বাঁধানো পুকুরের যে স্মৃতি রবীন্দ্রনাথ তুলে ধরেছেন তা লেখো। পর্ব তিন, শেষ পর্ব, এখানে একটি ভ্রমণ সাহিত্য পড়তে হবে, পালামো। তো পালামোর থেকে কী কী প্রশ্ন পড়তে হবে দেখে নাও। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে কোন প্রবন্ধের অংশ লেখককে কোন প্রসঙ্গে লেখক মন্তব্যটি করেছেন তা ব্যাখ্যা করো। তোমাদের কিন্তু এমন হয় গতবারের প্রশ্ন কিন্তু পরের বার দিয়ে দেয়, ধরো গতবার দিয়েছে পাঁচ মার্কে, এবার দেয় দশ মার্কে। নেক্সট, বহুকাল পর পালামো সম্বন্ধে দুইটা কথা লিখিতে বসিয়াছি, পালামো রচনা অবলম্বনে দুইটা কথার বিষয় আলোচনা করো। নেক্সট, ভ্রমণ সাহিত্য হিসেবে পালামো কতটা সার্থক হয়ে উঠেছে তা গ্রন্থটি অবলম্বনে আলোচনা করো। অথবা, ভ্রমণ সাহিত্য হিসেবে পালামো গ্রন্থখানির সার্থকতা আলোচনা করো। নেক্সট, কমন প্রশ্ন,
কোলের নৃত্য সম্বন্ধে যৎকিঞ্চিত বলা হইয়াছে। এবার তাহাদের বিবাহের পরিচয় দিতে ইচ্ছা হইতেছে। পালামপ রচনা অবলম্বনে কোলদের বিবাহ বিষয়ক চিত্রটি আলোচনা করো। নেক্সট, পালামপ ভ্রমণ বৃত্তান্তে লেখকের যাত্রাপথের বিচিত্র অভিজ্ঞতার বিশেষ ঘটনাগুলি আলোচনা করো। নেক্সট, সঞ্জীবের যে একটি সকৌতুক স্নেহহাস্য নিপতিত রইয়াছে সেইটি পাঠকের নিকট রমণীয়। কীভাবে হাস্যরস পালামপ গ্রন্থে পাঠকের কাছে রমণীয় হয়ে উঠেছে তা ব্যাখ্যা করো। সঞ্জীবচন্দ্রের সৌন্দর্যচেতনা পালামপ গ্রন্থে বিশেষ রূপ লাভ করেছে। এই মন্তব্যের আলোকে পালামপ গ্রন্থে সৌন্দর্যচেতনার স্বরূপ আলোচনা করো। অথবা দিয়ে আসতে পারেন, পালামপ গ্রন্থে লেখক প্রকৃতি পরিবেশের যে ছবি তুলে ধরেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, কোল সম্প্রদায়ের যে পরিচয় পালামপ ভ্রমণ কাহিনীতে আছে তা আলোচনা করো। অথবা পালামপ ভ্রমণ বৃত্তান্তে কোল সম্প্রদায়ের যে পরিচয় আছে তা লেখো। এটা কিন্তু গতবার দিয়েছে, এবার কিন্তু রিপিট হতে পারে। নেক্সট, পালামপ ভ্রমণ বৃত্তান্তে লাতেহার পাহাড়ের গুরুত্ব আলোচনা করো। শেষ প্রশ্ন, পরেই তাহারা নৃত্য আরম্ভ করিল, তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের নৃত্য শৈলীর বিশেষত্বের পরিচয় দাও। এই ছিল তোমাদের বাংলা পাস কোর্সের মূল পেপারের সাজেশন। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে।